الحسنى ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا صلى الله عليه وسلم عبده ورسوله. إن الله وملائكته يصلون على النبي، يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا সুযোগ দিয়েছে
তার জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি, মহব্বত করি, আলহামদুলিল্লাহ। তারই পরে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আমরা সকলে জানাই প্রাণ ভরা ভক্তি ভরা দরুদ সালাম মহব্বতের সঙ্গে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পরহাগুলি সুন্দর পর থেকে নিয়ে আমার পূর্ব মুহূর্ত পর্যন্ত একের পর অল্প সময়ের জন্য হলেও এলাকার কৃতি সন্তান বা এলাকার স্বনামধন্য আলেমে বৃন্দের জবান থেকে শরীয়তের মাপকাঠিতে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা শুনছিলেন। আমিও কিছু সময়ের জন্য আমাদের উপকারে আসে, ইহকালে শান্তি পায়, পারলৌকিক জীবনে মুক্তি পাওয়ার হকদার হয়, এমন মন মানসিকতা এমন কাজ করতে আগ্রহ উদ্দীপনা যাতে বাড়ে সেদিকটাতে লক্ষ্য রেখেই কিছু কথা আলোচনা করবার নিয়তে আয়াতের অংশ ও হাদিসের অংশ পড়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন বক্তা শ্রোতা সকলেরই উপকারে আসে এমন কথা, এমন আলোচনা, এমন বক্তব্য আল্লাহ যেন সব বক্তাদের মধ্যে বলিয়ে দেন, বলে আমিন। তবে পূর্বে একটা কথা বলি, জ্ঞানী মানুষের জন্য ইশারাটাই যথেষ্ট। যে মানুষটা বোঝার মন মানসিকতা রাখেন সেই মানুষটাকে বেশি বলতে হয় না, বেশি বলতে হয় না, অল্প কথাই তার জন্য বোঝার যথেষ্ট হয়। ইশারাই বুঝতে পারে যে আমাকে কি বলতে চাচ্ছেন বা আমার জন্য কি বলা হচ্ছে। কিন্তু বাস্তবিক কেউ যদি অমনোযোগী হয়, বোঝার কোন মানসিকতা যদি না থাকে, সে প্রবাদ একটা কথা বলে, আমার কেউ বোঝাতে পারলে আমার স্ত্রী ডাক্তার দিয়ে দেবে, স্ত্রী কান্নাকাটি করলে, এটা বুড়ো মানুষদের গল্প আর কি, স্ত্রী কান্নাকাটি করতে শুরু করলো, এত মহব্বতের সম্পর্ক আর আমার ওকে দিয়ে দেওয়ার কথা তুমি বলতে পারলে, যে আমার বোঝাতে পারবে তার পার্থক্য। যদি মানসিকতা এইরকম হয় বহু খড়গো জলসে দিয়া বা টোটাল এই চত্বরে প্রচুর জলসা হয় বছরে এবং বহু নামি দামি আলেম ওলামাদের আগমন ঘটে বছরে একাধিক পার করে, সেই আগমনী বিশালা থেকে আমাদের নবী মোহাম্মদ রসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী যত রসুলকে আল্লাহ দুনিয়ায় পাঠিয়েছেন, কারোর হায়াত আল্লাহ দিয়েছিলেন 1000 বছর, কারোর হায়াত আল্লাহ দিয়েছিলেন 500 কম বেশি বছর, কারোর হায়াত আল্লাহ আবার দিয়েছেন 63 বছর। প্রত্যেকটি নবী প্রত্যেকটি রসুল খোদা প্রদত্ত দায়িত্ব পালন করেছেন তার আমাদের কাছে। আদম নবী থেকে গিয়ে আমাদের নবী পর্যন্ত সকল নবী সকল রসূলরা তার উম্মত বা তার কওমের কাছে যত উপদেশ মূলক বাণী শুনিয়েছিলেন, আমাদের নবীর পরে সাহাবা তাবেঈন তাবা তাবেঈন ইমাম মুস্তাহিদ পিরানে তরিকা বুজুর্গানে দীন ইমাম মুয়াজ্জিন আলে মাওলানা এক কথায় যারা ধর্ম প্রচারক, আজ যারা ধর্মের বাণী প্রচার করে বেড়াচ্ছেন, সকলের সারা জীবনের সব নবীর সাহাবাদের তাবিন তাবা তাবিনদের ইমাম মুস্তাহিদদের মসজিদের ইমাম মসজিদের মুয়াজ্জিনের গ্রামের হাফেজ গ্রামের মাওলানা সবার কর্তব্য গুলো যদি এক জায়গায় করা হয় তার সার অংশ এটাই আসবে, তার সার হওয়ার এটাই পাওয়া যাবে। নাজার যদি পেতে হয়
আদেশটাকে পালন করতে হবে। নাজাত যদি পেতে হয় শুধু আদেশ পালনের ভিতরেই নয়, আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটাকে দিতে হবে। আজ আমি কিছু কথা বলব, আমার পরে আরো একজন মাওলানা বলবেন, তারপরে নীতিশাহ করবেন। বাড়ি যে বহু বালিশে মাথা দিয়ে আপনি যদি একটু ভাবেন, আমি শ্রোতা হয়ে আমি যদি একটু ভাবি, তাহলে শেষ রেজাল্ট কিন্তু এটাই আসবে, আদম নবী যা বলেছিলেন, নূহ নবী যা বলেছিলেন, আমাদের নবী বলে যে সকল নবী রসূলেরা যা বলেছিলেন, প্রিয় নবী ইন্তেকালের পর থেকে আজ পর্যন্ত আলেম ওলামা যারা যা বলছেন তার সার অর্থ হলো তাই আল্লাহ ও তার প্রিয় নবী যেটা আদেশ করেছেন সেটা মানতে হবে, যেটা নিষেধ করেছেন সেটা ছাড়তে হবে। কথা ঠিক না ভুল বাপ? একটানা এক সপ্তাহব্যাপী জলসা করেন, একটানা এক সপ্তাহব্যাপী জলসা শোনেন, এক সপ্তাহ পরে হিসাব করবেন যে আমি কি শুনলাম, আমাকে কি বলা হলো। সার কথা হলো আদেশটা গ্রহণ করো, নিষেধটা ছাড়ো। আদেশটাকেও কিছুটা গ্রহণ করলাম, নিষেধটাও জড়িয়ে ধরলাম না বাবা। একই পাত্রে যদি সরিষার তেল, নারকেলের তেল, পেট্রোল, ডিজেল, কেরোসিন যদি এক পাত্রে দেওয়া হয়, গড় দাম ধরেন 100 টাকা করে। আমি বোঝানোর জন্য বলছি, গড় দাম হলো 100 টাকা করে। এখন 4 লিটার তেল এক ব্যারেলের ভিতরে নিলাম, তাহলে 400 টাকার তেল ওই ব্যারেলের ভিতরে ভর্তি করা হলো। এখন এক ব্যারেলে যখন ভর্তি করলাম, ওর দাম বাড়বে না কমবে? একটু কথা বলেন, কমবে না বেদামি হবে? বেদামি। 4 রকম তেলের বাবু আলাদা আলাদা কাজ ছিল, একটাও কিন্তু ফ্রি পাওয়া যায় না। কিন্তু একই পত্রে সরিষার তেল যদিও সেটা তেল, নারকেলের তেল সেটাও তেল, পেট্রোল সেটাও তেল বলেই পরিচিত, ডিজেল বলুন ও কেরোসিন সেও তেল, কিন্তু সব তেলগুলো যদি এক পাত্রে দেওয়া হয়, টোটাল তেলগুলোই বেদাম হয়, ওই তেল একসঙ্গে মিশে গেলে ওই তেলে রান্নাও করা যায় না, মাথায় দেওয়া যায় না, গায়ে মাথা যায় না, মোটর সাইকেল চালানো যায় না, ইঞ্জিন ধান চালানো যায় না, বাস লরি চালানো যায় না, গরুর দুধ, মানুষের দুধ, মোষের দুধ, ভেড়ার দুধ, কুকুরের দুধ, শুকরের দুধ, সব দুধ গুলো যদি এক পাত্রে দেওয়া হয়, টোটাল দুধটাই বেদামি হবে। যদিও সব দুধ নদীর পানি, সমুদ্রের পানি, পাট পচানো খানার পানি, আর শ্মশানের যে কলগুলো প্রায় গ্রামে পালায় পালায় আছে, এক কথায় 600 ফুটের যে কল, 600 ফুট পাইপ ফুটে তলার থেকে বিশুদ্ধ পানীয় জল আপনার আমরা যেটা পান করি ব্যবহারের খুবই উপযুক্ত, ওই 600 ফুটের ওই কল থেকেও কিছু পানি নিলাম, পুকুর থেকে কিছু পানি নিলাম, নদীর থেকে কিছু পানি নিলাম, নাকের পানি চোখের পানি এক পাত্রে ভরলাম, টোটাল পানিগুলোই বেদামি হবে কিনা? সব পানি কিন্তু সব যদি এক পাত্রে করা হয়, সব পানি যদি একেবারে অকেজ হয়, ব্যবহারের অনুপযুক্ত হয়, কিন্তু সব দুধগুলো এক পাত্রে করলে যদি টোটাল দুধের ক্রিয়া সব নষ্ট হয়, সেটা পান করার যদি অনুপযুক্ত হয়, সব তেল এবং দামি প্রত্যেকটা তেলের আলাদা আলাদা ক্রিয়া আছে, কিন্তু সব তেল সব তেলগুলোই ব্যবহারের অনুপযুক্ত হয়, সেই তেলগুলো যদি ফেলে দিতে হয়, তবু যে পাত্রে আল্লাহর হুকুমের গোলামি রাখবো সেই পাত্রেই শয়তানের গোলামি রাখবো, যে পাত্রে সওয়াব রাখবো সেই পাত্রে আবার পাপ রাখবো, সেই যে পাত্রে আল্লাহর অনুসরণ রাখবো সেই পাত্রে আবার শয়তানের অনুসরণ রাখবো। নামাজ নামিও এ ভালো কাজ।
কাজ, রোজা নামিও ভালো কাজ, মিলাদ মাহফিল দেওয়া সোনা বলা নামিও এই ভালো কাজ গুলো যে পাত্রে আমি রাখি সেই পাত্রে যদি গান শুনে যা পাপ হয়, একই পাত্রে যদি দেওয়া হয় যাত্রা থিয়েটারে দেখে বা শুনে ওই পরিবেশে মিশে যা পাপ হয় সেই পাপ গুলো যদি এক পাত্রে রাখা হয়, খেলাধুলা করে বা দেখে যে পাপ জোগাড় হবে সেই পাপ গুলো যদি এই একই পাত্রে রাখা হয়, তবু নামাজ রোজা যতই ভালো কাজ হোক এ ভালো কাজ গুলো কি আর ভালো থাকবে বাবা? কোনদিন না আপনাদের এইদিকে ঘেরি বা মাছের চাষ বেশি বলে আপনারা হয়তো অতটা বুঝতে পারবেন না, তাই বলে একেবারে অন্ধকারে থাকবেন না। পটল গাছের চেহারাটা বিরাট লোক লোকে, আমাদের বাড়িটা তো একটু উত্তরে, মানে বসিরহাট থেকে কম বেশি 25-26 কিলোমিটার রাস্তা, আমাদের ওদিকে ভালো সবজি চাষ হয়, তো পটল গাছের চেহারাটা খুব ভালো, উচ্চে গাছের চেহারাটা খুব ভালো, বেগুন গাছের চেহারাটা খুব ভালো, ওই ফসলটার ট্রিটমেন্ট করার যেমন দরকার আমি চাষি যদি পোকা লাগে যেমন স্প্রে করার দরকার, ওই ফসল ক্ষেত্রে তেল দেওয়া, সার দেওয়া, পানি দেওয়া যেমন দরকার, গরু ছাগলে ওই ভালো ফসলটা যাতে নষ্ট না করে তার জন্য চতুর্দিকে বেড়াও বলে দেওয়ার দরকার। কথা ঠিক না ভুল? বেড়া দিলাম, ফসলের প্রতি যত্ন নেই, ও বেড়ার কোন মানে হয় না, আবার ফসলটা বিরাট যত্ন করেছে কিন্তু ছাগলে খাবে না গরু খাবে, মানুষের চটকাবে না কোনো জীব জন্তুতে ক্ষতি করবে ও ভাবনা ভাবিনি, ফসলের ট্রিটমেন্ট করলাম বিরাট বাবু, ও জিনিসগুলো বাড়ি আসার আশা করা যাবে না। আমি আপনাদের কারো কোনো কথা চাপিয়ে দিই নেই, আমি চাপিয়ে দেব কেন, আমি চাপিয়ে দেওয়ার কেউ নেই, এই দুনিয়ার জন্য যত ধর্ম রয়েছে বাবা তার ভিতরে ব্যতিক্রম ধর্ম হলো ইসলাম, ইসলাম কারোর প্রতি জুলুম করে না, ইসলাম কারোর প্রতি চাপ সৃষ্টি করে না, ইসলাম কাউকে ধর্ম পালন করতে বাধ্য করে না, ইসলাম কাউকে যত ধর্ম রয়েছে সব ধর্মের ভিতরে ইসলাম একটি ব্যতিক্রম ধর্ম, দরওয়াজা 24 ঘন্টার জন্য খোলা, ইসলামী দরওয়াজা 24 ঘন্টার জন্য ইসলামের ভিতরে প্রবেশ করবে না, না তোমার কোয়ালিটি দরকার নেই, পণ্ডিতের দরকার তোমার নেই, দুনিয়ার জমিনে যশ খ্যাতি তোমার দরকার নেই, বেঈমান তুমি বলিনি অন্য ধর্মের অনুসারী কোন চাচ্ছে তোমার, ইসলাম তাকে গ্রহণ করবে আল্লাহ জানিয়ে দিলাম, পড়ে নাও ইমানে কালেমালা ইসলাম এমন একটা ধর্ম আল্লাহর কোরবান যদি মনে করেন তিনি অন্য ধর্ম থেকে ইসলামের ভিতরে প্রবেশ করবেন, যে কোনো সময় তিনি প্রবেশ করতে পারেন, আমার এটা মনে রেখে দেওয়া দরকার, আল্লাহর কোরবান্ডা বান্দি যদি মনে হয় না 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 ইসলামের বিরুদ্ধে পালন করা আমার পক্ষে সম্ভব নয়, আদেশ গুলো করবে আর বিশেষ মন চাচ্ছে অবশ্য করতে পারবো না, এক কথায় ইসলামের বিধান পালন করা আমার দ্বারা সম্ভব নয়, আমার জন্য অত্যন্ত কঠিন, এর জন্য ইসলামের দরওয়াজা খোলা, ভালো যদি না লাগে তবে নিয়ে যেতে পারো, ভালো লাগলে ঢোকো, ভালো যদি না লাগে বেরিয়ে যাও, চিটিং বাজিটা করো না। আল্লাহ
আমরা জানি তোমার কোন কোন তৃণমূলের প্রতি চিহ্ন আল্লাহ কোন বান্দার হাতে ফেলাকে রয়েছে জোনা ফুল ফুল ওই মানুষটাই যদি কি বলবেন বাপ? এই তিন দলের কেউ বিশ্বাস করবে যে লোকটা সত্যি, যে লোকটা এক এক জোড়া ফুলের ফেলাকে নিয়ে ঘুরে ওই লোকটাই মুক্তি? আবার বিজেপি জিন্দাবাদ বলে কংগ্রেসের যতই ভোট দেয় কোন নেতা কর্মী জীবনেও বিশ্বাস করবে না। যারা দুই তিন নৌকায় পা দেয় বাবু, এদের এদের জন্য বিপদের পথ সবসময় পরিষ্কার থাকে, কথা ঠিক না ভুল? সংবিধান অনুযায়ী অধিকাংশ মানুষ ভারতের নাগরিক, কিন্তু তাদের নাম এনআরসি তালিকা থেকে বাদ যাওয়ার কারণে তাদের কাগজে ভোটার কার্ডে এক, আধার কার্ডে এক, রেশন কার্ডে এক, ও পাসপোর্টে আর এক, এজন্য বাদ গেল। আমাদের এখনো এনআরসি সংবাদ নেই, এরপরেও সব এক করতে শুরু করিস না করিনি বাবু? একটু কথা বলে বলো, আদৌ হবে কিনা জানি না, কবে হবে তাও জানি না, এর ভিতরে লাইন দিয়ে কাগজপত্র সংশোধন করতে শুরু করলাম কি না? সব জায়গায় এক টাকার দরকার, সব জায়গায় এক টাকার দরকার। জন্ম সার্টিফিকেটে যা থাকবে, ভোটার কার্ডে যা থাকবে, আধার কার্ডে যেন তাই থাকে, খাদ্য সুরক্ষার কার্ডে যেন তাই থাকে, তাহলে আর আশা করা যায়, ঠকার ভয় নেই। সরকার কর্তৃক নাস্তি করা হবে, আমাকে বাদ দেওয়া হবে, তুমি যদি হারিয়ে তাহলে কেন তোমার সব জায়গায় তোমার নাম ঠিকানা কেন নেই? এটা যখন ভালো বুঝতে পারলাম নানা সরকার ঘোষণা করার আগেই কাগজপত্র সংশোধন করতে শুরু করে দিলাম। এবারে তো দয়া করে বলি, দুনিয়ার জমিনে যত দল যত মত যত রাজনৈতিক চল যাই থাকুক না কেন, দল হলো একটা হলো হিজবুল্লাহ, একটা হলো হিজবুর শয়তান, একটা হলো আল্লাহর দল, একটা হলো শয়তানের দল, একটা হলো ইমানদারের দল, আর একটা হলো বৈজ্ঞানিক দল। এবার একটু দয়া করে বলুন, ভারতবর্ষের মাটিতে যদি আমি আসি, এই ভারতবর্ষের মাটিতে যেন থাকতে পারি, বাংলাদেশে যাতে না যেতে হয়, পাকিস্তানে যাতে না যেতে হয়, সংসদে যাতে না যেতে হয়, তার জন্য সব জায়গায় আমার যদি একরকম করতে হয়, এখানে আমরা যারা বসে রয়েছি আমরা যদি আমাদেরকে নিয়ে ভাবি, একটু দয়া করে বলুন, আমরা একসঙ্গে কথা বলে থাকবো।
একটু বলেন না, কড়া দলে থাকবো, এখানে কাগজ পত্র সব যদি এক না হয় তো ডিটেনশন ক্যাম্প ঠিকানা। জি আমি আল্লাহর বান্দা, আমি ইমানদার, আমি মুসলমান, মুখে বলি অন্তরে বিশ্বাস করেছি বলে স্বীকার করি, কাজটাও যদি মিল না থাকে সব যদি এক না হয় ডিটেনশন ক্যাম্প আল্লাহ জাহান্নামে দেবে। কথা ঠিক না ভুল? যদি আমি দাবি করি আল্লাহর বান্দা, যদি আমি দাবি করি ইসলাম ধর্মের অনুসারী, যদি আমি দাবি করি আল্লাহকে একবারে বিশ্বাস করা মানুষ, যদি আমি মনে যদি আমি দাবি করি আমি চিহ্ন আর একরকম থাকবে, আর ভোট দেওয়ার সময় আর এক জায়গায় দেবো। তুমি আর মানুষ তুমি চিঠি মাস বলে সরকার যদি ভিন্ন ভিন্ন হওয়ার জন্য তোমার শ্রীপালিকা থেকে বাদ দিয়ে সর্বশেষ সমস্ত স্বীকার করিলাম, আর অন্তরে যদি এই বিশ্বাসটা করি আমি যখন তার কাছে যাব না তখন আমি এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারবো। কথা ঠিক না ভুল? এখন মজলিসে কাল যদি একটু যাত্রা হয় তো ওখানে একটু যাব, ভোটার কার্ড একরকম আধার কার্ড আর একরকম, তারপরের দিন যদি দেশ বিদেশের যদি খেলোয়াড় আসে তাহলে খেলা দেখতে যাব। জি তারপরের দিন একটু ড্যান্স হাঙ্গামা দেখতে যাব, তবু একরকম হওয়ার দরকার। যদি আমি শয়তানের দলের হই তাহলে শয়তানের কাছে যেন চিটিং দাস বলে গণ্য না হই, শয়তানের সমস্ত রীতিনীতি আদর্শ তার অনুকরণ যেন করতে ভুল না করি। আর যদি বলি আমি আল্লাহর দলের, যদি বলি আমি ইসলামের বাউন্ডারির ভিতরেরই একজন, প্রমাণটা তো দিতে হবে, শুধু মৌখিক ভাবে না, হাতে ফেলাক থাকবে একরকম, মুখে স্লোগান থাকবে আর একরকম, আর ভোট দেওয়ার সময় আর এক জায়গায় দেবো। আল্লাহ কি কিছু বোঝেন না? ইসলামের অনুসারী যারা
ভালো লাগলে আসতে পারে, না লাগলে বেরিয়ে যেতে পারে। তবে এরপরে থাকবে যারা, তারা আল্লাহর অত্যন্ত পছন্দনীয় বলে গণ্য হবে। আর আল্লাহর পছন্দনীয় ধর্মে অনুসারী হয়ে যারা আল্লাহর পছন্দনীয় হবে, তবু নিশ্চিত আল্লাহ কখনো চাইবেন না আমার প্রিয় আমার পছন্দনীয় ধর্মের কেউ অনুসারী হয়ে জাহান্নামে যাক। কত ঠিক না ভুল বাবা, একটু কথা বলে আল্লাহ চাইবেন না। তাই ইমানদার যুবককে আল্লাহ বললেন, তোমরা যারা ঈমান এনেছো তোমরা ইসলামের ভিতরে সম্পূর্ণভাবে প্রবেশ করো। এই সম্পূর্ণ কথাটা আল্লাহ কেন বললেন? আমরা জানি, আমরা জানি কোন কাজ যদি অসম্পূর্ণ অবস্থায় রেখে দেওয়া হয় এই কাজের দ্বারা কোন উপকার হয় না, খাটা খাটনি বেকার হয়। ঠিক না ভুল বাবা, যে কোন কাজ এক এক করে ওই ভেলোরে যাব ডাক্তার দেখাতে, দুদিন ট্রেনে থাকলাম, রাত জাগলাম, কষ্ট করলাম, অর্থ ব্যয় করলাম, দু কিলোমিটার আগে থেকে ফিরে বাড়ি চলে আসলাম, রোগ অন্তত অর্ধেকটা ভালো হবে তো নাকি? একটু কথা বলেন না, গাছে উঠেছি ডাব পারবো, ডেঙ্গু জ্বর হয়েছে ডাক্তার বলেছে ডাবের পানি বেশি করে খাবেন, এখন নারকেল গাছটার উচ্চতা ধরেন 20 হাত, মহান আল্লাহ বললেন, তোমরা যদি ইসলামের ভিতরে থাকতে চাও তাহলে অসম্পূর্ণ না সম্পূর্ণ ভাবে তোমরা ইসলামের ভিতরে প্রবেশ করো। আবার আল্লাহ এটাও বললেন, ভালো না লাগলে বেরিয়ে যেতে পারো। গরমকালের সঙ্গে মশার একটা বিরাট সম্পর্ক রয়েছে, সেই গরমকাল পরে সেই দেখবেন মশার বাড়াবাড়ি শুরু হয়ে যায়, মশার সম্পরা শুরু হয়ে যায়। আপনি আমি তাই কিনা বলেন বাবা, 2-3 ঘন্টা 4 ঘন্টা একটু স্বস্তিতে ঘুমোলে সারাদিনের কষ্টের কথা মনে থাকে না। এখন আমি শুয়ে পড়লাম, মশারি না টানি, মশারি আছে কিন্তু আমার, আমাকে নিশ্চিত কেউ বুদ্ধিমান বলবেন না, যদি না থাকে তো সে ব্যাপারটা আলাদা, যদি থাকে তাহলে থাকতেও যদি নাটা নিয়ে মশার কামড় খেয়ে সারা রাত ছটফট করি তো আমাকে আপনারা পাগলই বলবেন। কথা ঠিক না ভুল? তো আপনি যদি জানেন যে আমার মশারি আছে নিশ্চিত আপনি কিন্তু আমাকে বলবেন, মশারি থাকতে মশার কামড় খাচ্ছ কেন, মশারিটা টানিয়ে নেন। কথা ঠিক না ভুল বাবা? আপনি আমাকে তখনই বলবেন যখনই আপনি আমাকে ভালোবাসবেন, আমি যখন আপনার প্রিয় কি আপনার নিকটতম কেউ হব। আপনি আমাকে আমার ভালো চান বলেই বললেন বা বলবেন, মশারি থাকতে কেন মশার কামড় খাচ্ছ, মশারিটা টানিয়ে নাও।
ইমান ইসলাম নামীয় মশারি যাদের নেই আল্লাহ তাদের বলেননি, ইসলাম নামীয় মশারিটা ভালো করে টানিয়ে সম্পূর্ণর ভিতর ঢোকো তাহলে মশার কামড়াবে না। তাদের নেই তো আদৌ মশারি, আসে কাদের? ঈমানদারদের। তাই আল্লাহ বললেন, হে বিশ্বের ঈমানদারেরা, তোমরা সম্পূর্ণ ইসলাম নামীয় মশারির ভিতরে প্রবেশ করো। এখন আমি দুনিয়ার মশারিটা টানিয়েছি বাবা ঘুমানোর জন্য, মশারি টানিয়েছি কেন? মশার কামড় খাবো না বলে। কথা ঠিক না ভুল? মশা যাতে ডিস্টার্ব না করে, উদ্দেশ্যটা তো এই। এবার মশারিটা টানালাম, ওর ভিতরে যদি একটা দুটো মশা থাকে কি করবেন? একটু কথা বলেন, একটা দুটো বেশি না, বাইরে লাখ লাখ কোটি কোটি মশা আছে, কিন্তু আপনি মশারিটা টানালেন, মশারির ভিতরে মাত্র দুটো মশা আপনার চোখে পড়ল, রেখে ঘুমাবেন না মেরে ঘুমাবেন? আর এই মশারি টানিয়ে যদি দুটো মশাইয়ের ভিতরে জায়গা দেই, তো ওই দুটো মশাই আমার মশারি টানানোর উদ্দেশ্য ব্যর্থ করে দেবে, রাতের ঘুম হারাম করে দেবে। কথা ঠিক না ভুল? এই জন্য বাবু, শিক্ষিত অশিক্ষিত যিনি যে ধরনের যে শ্রেণীর মানুষ হন, আমরা সবাই এ ব্যাপারটা খুব ভালো বুঝি। যদি দেখি একটা দুটো মশা ফ্রি পয়সায় গান শোনাচ্ছে, টর্চ লাইট মেরে কি মোবাইলে লাইট জ্বালিয়ে ওর আগে মারবো, তারপর ঘুম ঘুম, তারপরে আশা করা যায় ঘুম হবে। ধর্ম পালনের ব্যাপারে ইসলাম উদারতা দেখিয়েছে বাবা, আর কোন ধর্ম এমন উদারতা দেখায়নি। ধর্ম পালনের ব্যাপারে ইসলাম সব থেকে স্বাধীনতা দিয়েছে, সব থেকে বেশি স্বাধীনতা দিয়েছে বাবা। আপনি আমি যদি মুসলিম হয়ে যাই, তবে হিন্দু ধর্ম যদি গ্রহণ করি, না না কারোর ক্ষমতা নেই, আমার কলাম ধরে তোমাকে জোরে রাখতে রাখবেন। আপনি আমি ইচ্ছা করলে নিজের স্বাধীনতা হিন্দু হতে পারতাম, আপনি আমি ইচ্ছা করলে নিজের স্বাধীনতা আপনি আমি খ্রিস্টান হতে পারতাম, আপনি আমি ইচ্ছা করলে তোমার নিজের স্বাধীনতা আমি ইহুদি হতে পারতাম, জৈব বৌদ্ধ হতে পারতাম, অগ্নি পূজারী সূর্য পূজারী হতে পারতাম, কিন্তু না 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 সব পন্থী উপেক্ষা করে সব ধর্মগুলো ব্যবসায়িত করে কেবলমাত্র ইসলামের ভিতরে প্রবেশ করেছি। কারণটা অন্য কিছু নয়, কারণটা হলো এটাই যে ইসলামের ভিতরে প্রবেশ করে ইসলামটাকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি। কারণটা হলো এটাই যে আমার রাজদার বিশ্বাস করি বলে হাসরের ময়দানে ভয়াবহ অস্ত্র বিশ্বাস করি বলে 3000 বছর ধরে জানানো কঠিন জাহান্নাম বিশ্বাস করি বলে কবরের রাজা সহ্য করব না বলে হাসরের ময়দানে কঠিন ভয়াবহ আজাব সহ্য করব না বলে চার নামাজ কঠিন আজাব সহ্য করব না বলে নিরাপদ জায়গা ইসলাম নামীয় মশারির ভিতরে ঢুকেছি। ভুল না, এই দুনিয়ায় যত ধর্ম আছে, কোন ধর্ম আমাকে দুনিয়ার সব কষ্ট গুলো যদি এক জায়গায় করা হয়, জাহান্নাম আর কষ্টের কাছে কিচ্ছু বাপ। একটু কথা বলেন না, জাহান্নাম আর কষ্টের কাছে কিছুই নয়, এই দুনিয়ার সব মানে কোন ধর্ম অনুসরণ করলে আমি জাহান্নাম থেকে কবরের কঠিন আযাব থেকে নিজেকে বাঁচাতে পারবো না। এজন্য মুসলমান ঘরে জন্ম নেওয়ার পরেও অন্য ধর্ম গ্রহণ করার স্বাধীনতা আমার থাকলেও আমি যাইনি, আমি যাব না। কারণ হলো ইসলাম একটা নিরাপদ মশারি, এই মশারির ভিতরে যদি আমি প্রবেশ করি আমার দুনিয়াবি জীবনটাও শান্তিময় হবে, পরকালটাও আপনার আমার জন্য সুখের হবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু মহব্বত করে বলেন না সুবহানাল্লাহ। নামাজ পড়লে কেউ টাকা দেয় না, রোজা রাখলে কেউ টাকা দেয় না, গান বাজনা শুনলে এমন কোন নির্দেশ কোন মহল্লা কর্তৃপক্ষের নেই
জোর করে ওই লোকটাকে লাঠি পেটা করে কিংবা ওই লোকটার প্রতি জোর জুলুম করে জামার কলার ধরে তাকে গান বাজনার আসর থেকে টেনে আনো। আল্লাহ বললেন ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। ওগো নবী, আমি আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছি কেবল মাত্র একজন উপদেশক, একজন উপদেশ দানকারী বাণী। আপনার বলার কথা আপনি বলে যান, কে মানবে কে মানবে না ওটা আমার দেখার আপনার দেখার বিষয় নয়। আপনাকে দারোগা করে পাঠানো হয়নি যে কাউকে ধর্ম পালন করতে বাধ্য করবেন। আমি মশারিটা নিয়েছি, মশার কামড় খাবো না বলে আর আমি সঙ্গে সঙ্গে ঘুমটা ঘুমের ভিতর দিয়ে রাতটা অতিবাহিত করবো বলে আমি মশারিটা বানিয়েছি, কিন্তু ওই মশারির ভিতরে যে দুটো মশা প্রবেশ করবে এই মশা দুটো অতুল্য মারবো আমি। এই মশা দুটো যদি না মারি একদিকে আমার ঘুমের বিস্তার করবে, অপরদিকে ওই মশার কামড়ে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি নিরাপদ মশারি কেন নিয়েছি, আপনি আমি ওই মশারির ভিতরে প্রবেশ করেছি, দয়া করে ইসলামের ভিতরে প্রবেশ করি। ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ভিতরে যদি সুদের কারবার থাকে, ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ভিতরে যদি গান বাজনার কারবার থাকে, ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ভিতরে যদি মহিলা সমিতি চিৎকার বন্ধনের কারবার থাকে, ইসলাম ধর্মাবলম্বী মুসলমানদের ভিতরে যদি এলআইসি পিআরএফ এছাড়াও লফারি গান বাজনা মদ জুয়ার ব্যবস্থা থাকে, ও আমার দাদার মায়েরা আমার একটু দয়া ইসলাম ধর্মাবলম্বীদের ইসলাম নামীয় মশারির ভিতরে এমন বিশ্বাসের মশা, এ মশা যদি ইমানদারের কামড়ায়, মশা যদি ইসলাম ধর্মাবলম্বী মুসলমানকে যদি কামড়ে দেয় তো ডায়রিয়া হবে না, ম্যালেরিয়া হবে না, ডেঙ্গু জ্বর হবে না, কান নামীয় মশারি কামড়ে দিন দিন কান নামীয় মশারি কামড়ে দেয়, সুদ নামীয় মশারি কামড়ে দেয়, মহিলা সমিতি নামীয় মশা যদি কোন ইমানদারকে কামড়ে দেয় এই কামড়ে জাহান্নামে পাঠিয়ে দেবে। বাবা আমার কথা বোঝা যাচ্ছে, পার্থিব একটা মশার কামড় খাবো না ভালো বুঝলাম, মশারি টানিয়েও যদি মশার কামড় খেতে হয় তা মশারি টানিয়ে করলাম কি জি, জাহান্নামে যাব না, পরকালকে বিশ্বাস করি, পরকালটা বরবাদ করব না। এই জন্যই ব্যক্তি স্বাধীনতা থাকার পরেও ইসলামটাকে আমার ধর্ম বলে মেনে নিয়েছি, সেই ইসলামের ভিতরে থাকার পরেও যদি আমাকে জাহান্নামে যেতে হয় মশারি টানানো বেকার হয়ে গেল না? একটু কথা বলেন, তাহলে একদিকে যেন আমার পুরো দেহটা এটা আল্লাহর কর্তব্য, একদিকে যেমন আমার পুরো দেহটা ইসলাম নামীয় মশারির ভিতরে ঢোকানোরও দরকার, আর এই মশারির ভিতরে যদি কোনো মশা ঢোকে, সুদ একটা মশা, ঘুষ একটা মশা, গান্ডাসা মশা, আপনার লফারি জুয়া তাস এগুলো বড় বড় মশা, এই মশাগুলো পাজা করে যদি ঘুমায়, ইসলামের ভিতরে থাকার পরেও একজন মানুষ জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হবে। মানুষকে বোঝানো বিরাট সুবিধা হয়েছে বাবা, আল্লাহর কোন বান্দা আল্লাহর কোন বান্দী যদি দাবি করেন আমি ইমানদার, যদি দাবি করেন আমি মুসলমান, যদি দাবি করেন আমি হলাম আল্লাহর অনুগত প্রমাণিত হবে।
তবে এই জায়গাটা আমার বলে দাবি করলাম, বললেই তো আমার দিয়ে দেওয়া হবে না। এই জায়গাটা নিয়ে যখন গেজাগেজি হবে না, গন্ডগোল ঝামেলা হবে, আপনাদের মতো নিরপেক্ষ মানুষেরা বলবেন এইসব ঝঞ্ঝার ঝামেলা রাখ। আব্দুল মজিদ যখন বলছে ওই জায়গাটা ও ঠিক আছে, কাগজপত্র বার করে সমাধান এটাই হবে। একটু কথা বলেন না বাপ, যখন দেখা যাবে কোনো সমাধান সূত্র বার হচ্ছে না, তখন যিনি দাবি করবেন তার দাবির সপক্ষে তার দাবি সত্য প্রমাণ করতে প্রমাণ দলিল দিতে হবে। দাবি করছি গাড়িটা আমার, দাবি করছি বিল্ডিং আমার, দাবি করছি জল করা আমার, দাবি করছি জি এই টাকা পয়সা ব্যাংকে যা জমা এগুলো সব আমার, দাবি করলেই হয় না, তার সপক্ষে দলিল না থাকলে বলো হাত ছাড়া হয়ে যাবে। কথা ঠিক না ভুল বাবু? এই দুনিয়ায় বহু ধর্ম আছে, আমি কোন ধর্মের অনুসারী না, আমি ইসলাম ধর্মের অনুসারী। দাবি করলেই হবে না বাপ, তার সপক্ষে দলিল দিতে হবে। তুমি যে মুসলমান তার প্রমাণ দাও। দাবি করছি আমি বেঈমান না আমি ঈমানদার, দাবি করলেই কি করে হবে বাপ, তার সপক্ষে তো প্রমাণ লাগবে। দাবি করছি আমি আল্লাহর, আমি আল্লাহকে এক বলে বিশ্বাস করি এবং আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে নেতা বলে মানি, বাবু দাবি করলেই শুধু হবে না, ভোটটাও তো সে জায়গায় দেওয়ার দরকার। ইসলাম থাকবে কেবল মাত্র নামে। আমরা খুব ভালো বুঝি বাপ, ইসলাম থাকা না থাকাটা নির্ভর করে মুসলমানের উপরে। কথা ঠিক না ভুল? মুসলমানরা ইসলাম মানলে থাকে, না মানলে থাকবে না। ভালোভাবে মানলে ইসলামের ইসলামের গুরুত্ব বা ইসলাম ভালোভাবেই টিকে থাকবে। মুসলমানরা যদি ইসলামটাকে তুচ্ছতাচ্ছিল্য করে তো ইসলাম তুচ্ছতাচ্ছিল্যের পাত্র হয়ে যাবে। বিশ্বাস ইসলাম দুনিয়ার জন্যে এমন একটা সময় আসবে আমি মাত্র থাকবো, আশ্চর্য হয়ে যেতে হয় আমি কথাটা মিলিয়ে দেওয়ার জন্য, আমার পূর্বের কথাটা বাস্তবে প্রমাণ দেওয়ার জন্য হাদিসের অংশটা নিয়ে এসেছি, কিন্তু খেয়াল করুন তাহলে নামে মাত্র কথাটা আমি কেন বলি? আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এখান থেকে 20-50 বছর আগে ইসলামের যে পরিকাঠামো ছিল, ইসলামের যে অবস্থান ছিল, সেই জামানায় সেই জামানার তুলনায় এই জামানায় ইসলামের উন্নতি হয়েছে না অবনতি? একটু বলেন মা, 50 বছর আগের তুলনায় ইসলামের উন্নতি এখন বেশি না কম? তত ইসলাম ক্ষতি হয়েছে না উন্নতি হয়েছে? কঠিন প্রশ্ন, কঠিন প্রশ্ন, ঝটপট উত্তর দিলেই তো হবে না। যদি বলেন অবনতি, তাহলে বলবো মসজিদ দুটো ছিল চারটে হয়েছে, তাহলে এটা অবনতি হলো কি করে? টোটাল গ্রামে নামাজ করতেন 20 জন, 5 অক্ত মুসল্লি নামাজি, এখন পড়েন 50 জন, অবনতিটা হলো কি করে? টোটাল গ্রামে একজন হাজি সাহেব ছিল কি ছিল না, আর এখন খুঁজলে 10 জন পাওয়া যাবে, এটা অবনতি হলো কি করে? টোটাল গ্রামে একটা মুক্তব ছিল না, খুঁজলে এখন চার পাড়া চারটে মুক্তব পাওয়া যাবে, সেখানে কোরআন শিক্ষা হয়, দিন চর্চা হয়, অবনতিটা হলো কি করে? অবনতি
যদি বলেন অবনতি, তাহলে বাহ্যিক দিক থেকে এটা মেনে নেওয়া কষ্টকর হবে, আর যদি বলেন না দিন গেলে ইসলাম ইসলামের উন্নতি হচ্ছে, তো নবীর হাদিস মিথ্যা হবে। কথা ঠিক না ভুল? কারণ ইসলাম যত দিন যাবে ধ্বংসের দিকে যাবে, এটাই প্রিয় নবীর হাদিস। তাহলে তুমি কেন বললেন এটা আপনাকে আমাকে বুঝতে হবে? তুমি কেন বললেন ইসলাম থাকবে না মেনে নেবো? তাহলে বাহ্যিক ভাবে যতই উন্নতি দেখি না কেন, আপনার আমার ধারণা, আপনার আমার চিন্তা ভাবনা, আপনার আমার সমীক্ষা হয়তো ভুল হতে পারে, আল্লাহ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমীক্ষা তার চিন্তা ইসলামের উন্নতি হয়েছে, আমাদের ধারণা ভুল, প্রিয় নবী যেটা বললেন ওটাই ঠিক, ইসলাম নামে মাত্র থেকে যাবে। বাবাজি বাবাজিরা ভাইরা মনে করি আমরা নামে মাত্র কথা বা কখন ব্যবহার করি, নামের সঙ্গে যখন কাজের মিল্লা হয়। কথা ঠিক না ভুল? নামের সঙ্গে যখন কাজের মিল না হয় যে কোনো ব্যাপারে, যে কোনো ক্ষেত্রেই এই কথাটা প্রযোজ্য। ডাক্তার হয়েছেন অথচ পেট ব্যথা আমাশার ঔষধ কি জানেন না, নামে মাত্র ডাক্তার বলবো কিনা একটু কথা বলেন। মিষ্টান্ন ভান্ডার লিখে রেখেছেন মিষ্টির দোকানের সামনে সাইন বোর্ডে, সে দোকানে যখনই যায় দুটো রসগোল্লা পাওয়া যায় না, নামে মাত্র মিষ্টির দোকান হবে না? হবে না। একটু কথা বলেন, লিখে রাখলেন বস্ত্রালয়, যতবার যায় একটা লুঙ্গি কিনবো, যখন যায় তখন বলে নেই, নামে মাত্র বস্ত্রালয় বলবো কিনা? স্বাভাবিক তো, নামে মাত্র কথাটা কখন ব্যবহার করি? নামের সঙ্গে যখন কাজের মিল না হয়, সাইন বোর্ডের সঙ্গে যখন মালের মিল না হয়, কথা ঠিক না ভুল? তবে এবারে একটু বলবেন, আমি সবার কথা বাদ দিচ্ছি, আমি একজন মুসলমান, আমি একজন মুসলমান, আমার নামের আগে আসে মোহাম্মদ, তারপরে আমার নামটা শুনলে নামাজ পড়ি না পড়ি, রোজা রাখি আর না রাখি, সরাসরি মানি আর নাই, আমার নাম শুনলে যে কেউ বলবেন নাম যখন আব্দুল মুহিত, নিঃসন্দেহে মানুষটা মুসলমান। একটু কথা বলেন ঠিক না ভুল? তাহলে আমার নাম প্রমাণ দিচ্ছে কি আমি হলাম আল্লাহর বান্দা, আর ঈসা নবী, মুসা নবী, ইব্রাহিম নবী, আদম নূহ নবীর উম্মত না, আমার নাম বলছে আমি মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত। কথা ঠিক না ভুল? তাহলে আমার নামের আগে আছে মোহাম্মদ, পরে আছে আল্লাহর এক গুণবাচক নামের সঙ্গে আমার নামটা মেলানো, তার মানে আমি আল্লাহর বান্দা আর নবী মোহাম্মদ রাসূলুল্লাহর উম্মত, এটাই তো আমি মুসলমান নামীয় দোকানে সাইন দেব। কথা ঠিক না ভুল? আমি আল্লাহর বান্দা, আমি হলাম নবীর উম্মত। তাহলে আমার নাম, আমি একজন মুসলমান নামীয় দোকানদার, আমি একজন মুসলমান নামীয় দোকানদার, আমার দোকানে স্থায়ী করে দোকান রয়েছে আল্লাহর বান্দা, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। দয়া করে বলুন বাবা, যদি হয় মিষ্টান্ন ভান্ডার, তাহলে সেই দোকানের ভিতরে, সেই দোকানে অবশ্যই রসগোল্লা থাকার দরকার, যদি হয় মিষ্টান্ন ভান্ডার, সেই দোকানের ভিতরে সন্দেশ থাকার দরকার, তেল থাকার দরকার, ওই দোকানে আরো মিষ্টি যন্ত্র খাবার থাকার দরকার, যদি হয় বস্ত্রালয়, তাহলে সেই দোকানের ভিতরে, সেই দোকানে অবশ্যই শাড়ি থাকার দরকার, লুঙ্গি থাকার দরকার, জামা গেঞ্জি কম থাকার দরকার, তা না হলে তো বস্ত্রালয় হলো না, যদি হয় চায়ের দোকান, তাহলে সেই দোকানে চা থাকা দরকার, সেই দোকানে মিষ্টি আপনার বিষ্ণু থাকা দরকার, পানি শিকারে থাকা দরকার, তবেই তো একটা ভালো চায়ের দোকান বলে গণ্য হবে। আর একটু দয়া করে বলুন, আমি তো হলাম আল্লাহ, আমি হলাম নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, আমার দোকানে সাইন বোর্ডে লেখা রয়েছে আমি আল্লাহর বান্দা, আমি নবীর উম্মত, ও আমার রাজার নারা মনে যদি দিয়ে দোকানে সাইন বোর্ডে আল্লাহর নাম আর নবীর নাম লেখা থাকে, ওই দোকানে
নামাজ থাকা দরকার ছিল কিনা, ও যে দোকানে আল্লাহর নাম আর নবীর নাম থাকে ওই দোকানের ভিতরে অবশ্যই রোজা নামিয়ে মাওলা থাকা দরকার, যে দোকানে সাইন বোর্ডে আল্লাহর নাম আর নবীর নাম লেখা ওই দোকানে অবশ্যই তার সদকা কোরবানি ফেরা কোরআন খত কোরআন শরীফ আপনার শিক্ষা অর্জন করা কোরআন তেলাওয়াত তসবিহ তাহলিল থেকে রাজগার অবশ্যই ইমান গুলো সাইন বোর্ডে ওই দোকানে তো থাকা দরকার। বাবা এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি একটু দয়া করে বলবেন নাকি আল্লাহর কোন বান্দা সাইকেল কিংবা মোটর সাইকেলে মারুতি কিংবা অন্য গাড়িতে চলছিল হঠাৎ করে একটা দুর্নীতি করে ঘুপরত পায়ে রে একটা চাকা দুধ হয়ে গেল খাওয়া চলে গেল গাড়িতে অচল হয়ে গেল আজ পর্যন্ত আপনাদের মনে আছে নাকি আল্লাহর কোন বান্দা গাড়ি চালাতে চালাতে সাইকেল হোক আর মোটর সাইকেল হোক চার চাকা হয়ে গর্বে গাড়ি হোক না কেন পর্যন্ত দেখেছেন নাকি কোন অ্যাক্সিডেন্ট রুগীকে সোনার দোকানে নিয়ে যাওয়া হয়েছে না 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 একটা মূর্খেরও জানে চিকিৎসা করার জন্য ডাক্তার বাড়ি যেতে হয় তথা ঔষধ পাওয়া যায় ঔষধ পাওয়া যায় ফার্মাসিতে আর মিষ্টি পাওয়া যায় মিষ্টির দোকানে আর আপনি আর আপনি আমি সবাই জানি বস্ত্র পাওয়া যায় বস্ত্রালয়ে আবার উৎপাদন মারা তাহলে আমি যদি হই মুসলমান আমি যদি হই আল্লাহর বান্দা নবী বললাম আমার এই দোকানে নামাজ থাকার কথা রোজা থাকার কথা রোজা থাকার কথা জাকাত থাকার কথা কোরআন থাকার কিন্তু দয়া করে বলুন যে দোকানে সাইন বোর্ডে আল্লাহ এবং নবীর নাম থাকে এই দোকানে কোন মদ রাখা যুক্তিযুক্ত কিনা, মদ রাখা কি যুক্তিসঙ্গত বাবা? যে দোকানে সাইন বোর্ডে আল্লাহর নাম আর নবীর নাম থাকে আচ্ছা ওই দোকানে কি চুল্লো বিক্রি করা যায় রাখা যায়? একটু কথা বলে যে দোকানের সাইন বোর্ডে আল্লাহ আর নবীর নাম থাকে আচ্ছা ওই দোকানে দোয়া পাওয়া যায় রাখা যায়? মানানসই যে দোকানের সাইন বোর্ডে আল্লাহ আর নবীর নাম থাকে নিশ্চিত সেই দোকানে তাস জুয়া থাকার কথা নয় বাবা। ঝুরুলি বাজাবে কি আপনার গালাপুর বাজাবে? কেউ একজন মদ বিক্রি করবে মদের দোকানের সামনে লিখে রাখবে এমন কিছু না, শুধু ৭৮৬ আর কিচ্ছু না, বিসমিল্লাহ লিখবে না কলমা লিখবে না, শুধু লিখবে ৭৮৬ দাঙ্গা বেঁধে যাবে না যাবে না। একটু কথা বলে কেউ যদি যাত্রা কি ড্যান্স হাঙ্গামার প্রচার করতে যে প্রচার মাইকে যদি বলে বিসমিল্লাহির রহমানির রহিম অমুক দিন জলসেদিয়া গ্রামে এই মহান যাত্রা বালা সবার বলে দাউদ থাকলে যাবেন মার খাবে না খাবে না একটু কথা বলেন এই যাত্রার সঙ্গে বিসমিল্লাহ কি সম্পর্ক মদের দোকানের সঙ্গে ৭৮৬ কি সম্পর্ক? আপনি আমি বলো সবার আগে হাতা গোটাবো মদ যেখানে সেখানে কোনদিন বিসমিল্লাহ থাকতে পারে না, যাত্রা যেখানে থিয়েটার যেখানে সিনেমা যেখানে তার আগে কোনদিন আল্লাহর কালাম তার আগে কোনদিন বিসমিল্লাহ থাকতে পারে না। বাবু হাতা গুটিয়ে তো যাচ্ছি সাইনবোর্ড ভাঙবো হাতা গুটিয়ে তো যাচ্ছি ও দোকানদারের ব্যবস্থা করেই তারপর ছাড়বো, আপনি বলুন ইসলামী নাম নিয়ে মুসলমান বলে পরিচয় দিয়ে কলমা পড়ে আল্লাহর বান্দা বলে সব পরিচয় পত্র গুলোতে উল্লেখ করে আমি এই দোকানে যে মালগুলো ঢোকাচ্ছি সব কোরআন হাদিস সম্মত তো ভুলে যাচ্ছে না তোমার একজন মুসলমান একজন মুসলমান বাবু তিনি যদি সুদ খান কেউ যদি খান আমি কেড়ে নেবো না
আর কারোর জামার কলার ধরে শাসন করার অধিকার নেই। আমি একটু বুঝতে বলছি, কেউ যদি সুদ খান, অথচ লোকটা মুসলমান, বাবু এটা মুসলমানের সঙ্গে সুদের সম্পর্ক নেই, অনেকটা পার্থক্য। তথা যে দোকানে যে মালটা থাকার দরকার, একটু যেন এক জায়গার মাল আরেক জায়গায় যাচ্ছে, কথা ঠিক না ভুল? কোন মুসলমান যদি লটারি কাটে, কোন মুসলমান যদি গান বাজনা শোনে, নিশ্চিত মনে রাখুন, যেই শুনব গালাকুট বাজারে, যেই শুনব গালাকুট বাজারে কেউ মদের দোকান করে 786 লিখে রেখেছেন, ওর কাছে যাব, যে দুটো প্রস্তাব দেব, হয় 786 সাইনবোর্ড খুলতে হবে, আর না হয় 786 রাখতে গেলে মদ বার করতে হবে। কথা ঠিক না ভুল? বাপ হয় মদ বার করে 786 সঙ্গে মানায় এইরকম কিছু ঢোকাও, আর যদি মনে করো মদ রাখো জীবন থাকতে 786 রাখতে দেবো না। কথা ঠিক না ভুল? জি বাবু, নাম রাখবো ইসলামী নাম, আর কাজ করবো সব শয়তানের কাজ করবো, সব ইসলাম বিরোধী। আমি এবার আমার নিজেকে নিয়ে যদি বিচার করি, যদি মনে হয় শয়তানি কাজ করবো, যদি মনে হয় কোরআন হাদিস বিরোধী মাল রাখবো দোকানে, তাহলে সাইনবোর্ডটা খুলতে হবে। বিরাট চাপ, বিরাট আপনাদের কষ্ট দিচ্ছি বলে মনে হয় না? যদি মনে হয় আমি ওই মাল বার করতে পারবো না, ওই ব্যবসায় সারা জীবন চালিয়ে যাবো, তাহলে এটা ভদ্র দাবি, সাইনবোর্ডটা খুলে ফেলতে হবে। আর যদি মনে হয় না সাইনবোর্ডটা রাখবো আমি, তাহলে ওই সাইনবোর্ডের জন্য অসম্মানজনক যে বিষয়গুলো সেগুলো দোকান থেকে বার করতে হবে। একদিকে পরিকাঠামোর উন্নতি, অপরদিকে মুসলিমে ভরে গেল, তুমি বললেন কি আশ্চর্যজনক কথা! যদি বলা হয় একটা লোকের জামা পরা, লুঙ্গি পরা, প্যান্ট পরা, সব আছে জামা কাপড়, কিন্তু লোকটা ন্যাংটো, বাবু বাস্তবিক আশ্চর্যজনক কথা হবে নাকি? জামা কাপড় পরা থাকলে আবার ন্যাংটো হলো কি করে? আর ন্যাংটো যদি হয় তাহলে জামা কাপড় পরার প্রশ্নটা আসছে কি করে? নবী যদি বলতেন তারা মসজিদের দিকে ফিরবে না, দেখবে না, পাকা মসজিদ ভেঙে এমন একটা দিন আসবে মেরামত করা বা সংস্কার করার টাকা পয়সা বা লোকজন না থাকার জন্য ভেঙে হয়তো মাটির দেওয়াল দিয়ে মসজিদ বানাতে হবে, এমন একটা দিন আসবে মুসল্লি খালি হতে হতে আর আজান দেওয়ার কেউ থাকবে না। না, নবী বললেন মসজিদ আমার থাকবে, কিন্তু হেদায়েত শূন্য হবে। এসে কাপড় পরা লোকের ন্যাংটো কথার মতো হচ্ছে না বাপ? একটু কথা বলেন না, যদি বলেন কেন? বাবু নিশ্চিত আমরা জানি, কেউ যদি নামাজ পড়ে, কেউ যদি নামাজ পড়া ধরে, সেই লোকটার প্রতি আমাদের দৃষ্টি অবশ্যই আকৃষ্ট হয়, লোকটা নামাজি যখন লোকটা হেদায়েত হয়েছে। কথা বলেন ঠিক না ভুল? নামাজ পড়ছেন মানে লোকটা হেদায়েত হয়েছে,
বলবো আমরা, কেউ যদি দাড়ি রেখে নামাজ না পড়ে, কেউ বলবেন না লোকটা হেদায়েত হয়েছে, কেউ যদি রোজা রেখে নামাজ না পড়ে, কেউ কেউ যদি পাঞ্জাবি পরে নামাজ না পড়ে, কেউ বলবে না লোকটা ও নামাজ না পড়লো পাঞ্জাবি পরা ধরে যখন লোকটা হেদায়েত হয়েছে, কেউ টুপি মাথায় দিয়ে ঘরে নামাজ পড়েন না, কেউ বলবেন না লোকটা টুপি মাথায় দেওয়া ধরেছেন যখন নামাজ না পড়লো, টুপি যখন খোলে না তাহলে লোকটা হেদায়েত হয়েছে, কেউ জলসা শোনেন নামাজ পড়েন না, কেউ বলবেন না লোকটা নামাজ পড়ুক আর না পড়ুক একটা সভাও বলো বাদ দেয় না, লোকটা বলো হেদায়েত হয়েছে, কথা ঠিক না ভুল? বরং এগুলো কিছুই থাকবে না, কিন্তু লোকটা যদি নামাজ পড়া ধরেন তাহলে আমরাই বলি যা যা লোকটা হেদায়েত হয়েছে। তার মানে হেদায়েতের প্রধান চিহ্ন প্রধান আলামত হলো নামাজ, কথা ঠিক না ভুল? বাবা হেদায়েতের প্রধান আলামত হলো নামাজ, নামাজ বাদে আর যাই থাক কাউকে হেদায়েত প্রাপ্ত বলা হবে না, কিন্তু দাড়ি না থাকলেও সুন্নতি জামা কাপড় না থাকলেও যদি নামাজ পড়া শুরু করে হেদায়েত হয়েছেন বলে আমরা কিন্তু লোকটাকে হেদায়েত প্রাপ্ত বলে ঘোষণা করব বা সার্টিফিকেট দেব, কথা ঠিক না ভুল? বাবু একটু ভাবতে বলছি বিষয়টা, নবী বললেন মসজিদ আবাদ থাকবে কিন্তু হেদায়েত শূন্য হবে, আবার দেখছি হেদায়েত হওয়ার প্রধান আলামত হলো নামাজ, মসজিদে মুসল্লিরা কি করতে যান? নামাজ পড়তেই যান তো, মসজিদ ভরে গেল কাদের দ্বারাই? নামাজিদের দ্বারাই তো, তো নামাজিরাই নামাজ পড়তে গিয়েই মসজিদ ধরালো, আর হেদায়েতের প্রধান আলামত হলো নামাজ, তো হেদায়েত প্রাপ্ত মুসল্লিরা মসজিদে নামাজ পড়তে যে আবার হেদায়েত শূন্য হচ্ছে কি করে? এই বিষয়টা আপনাকে আমাকে একটু কারণ খুঁজে বার করতে হবে বাবা, তবে সরাসরি যখন বোঝা যায় না এই রোগীর অ্যাকচুয়াল রোগটা কোন জায়গায়, তখন অনেক পরীক্ষা নিরীক্ষা লিখে দেয় ডাক্তার, কথা ঠিক না ভুল? ঠিক বুঝতে পারছে না বিষয়টা কি সমস্যা রাখি, এটা আলোচনা করতে হবে, এক্স রে করতে হবে, রক্ত পরীক্ষা করতে হবে 5-7 গ্রুপের, তাহলে বোঝা যাবে অ্যাকচুয়াল সমস্যাটা কি। মানুষটার গলা অবশ্যই অত্যন্ত শ্রুতি মেলে, মসজিদে নামাজি মুসল্লি এখান থেকে 50 বছর আগে 5 জন হতেন কিনা সন্দেহ সজর করে, কিন্তু একবার প্রতিহত্যে 3 জন পরীক্ষা নিরীক্ষা দরকার রয়েছে বাবা, পরীক্ষা নিরীক্ষা দরকার শুধু নয়, পরীক্ষা করতে হবে, কারণ করতে হবে, নির্ণয় করতে হবে, মানুষটা সকাল হলেই এসি গাড়িতে বেরিয়ে যান, তার অফিসে গাড়িতে এসি, বাড়িতে এসি, অফিসের আছে তারা এসি, তার গায়ের উত্তর লাগে না, তার গায়ে ধুলাবলি লাগে না, ভাব জড়ানো কাস্তার করতে হয় না, যে বাড়িতে থাকেন ও বাড়িটায় এসি লাগানো, যে গাড়িটায় চড়েন ও গাড়িটায় এসি লাগানো, যে অফিসে যিনি কাজ কর্ম করেন কাজের ডিউটি করেন যে মানুষটা এসির ভিতরে থাকেন ওই মানুষটা চেহারা, আর যে মানুষটা সকাল বলে মাটি কাটতে যান এই মানুষটা চেহারা এক হবে না একটু আলাদা হবে বলে মনে হয়। দেখলে বোঝা যাবে না বাবা, কঠোর পরিশ্রমী কাউকে দেখলে বোঝা যায়, ব্যতিক্রম খুব সামান্য থাকতে পারে।
এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, ওই স্টেজের সামনে আপনাদের দিকে ফিরিয়ে দিলাম দুটি লোক, একটা লোক সর্বক্ষণ স্থির এবং একটা লোক সকাল হলেও বাকি কাটতে যান। আমি আপনাদেরকে এবার জিজ্ঞাসা করব, দুটো লোকের ভিতরে আর দেখতে ভালো কথা বলেন বাপ, ধরেন দুটো লোক দাঁড়িয়ে আছে, এখন কোন লোকটা দেখতে ভালো বাবু, কোন লোকটার চেহারা রুচি সম্মত হতো, এসির ভিতরে থাকা লোকটা তো, জি সুখের জীবন যার সেই লোকটা তো, একদিকে এক চান্সের দৃষ্টি ঘুরে যাবে ওই দিকে, দেখতে ভালো লাগবে ভদ্রলোক বাবু লোক হিসাবে, তার প্রতি একটা রুচিও আসবে, ভদ্রতার চিহ্ন পা থেকে মাথা পর্যন্ত তার ভরপুর, মাটি কাটা লোকটার দিকে দৃষ্টি বলে অত সহজে যাবে না। কিন্তু এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করেন, আমিও দেখলাম যে মানুষটা সর্বক্ষণের জন্য এসির ভিতরে দাঁড়ান, সুখের শরীর যে মানুষটার, ওই মানুষটার চেহারাটা ভালো হবে, দেখলে ভালো হবে, তাই যদি আনন্দ টোকা মারা হয় পরিষ্কার মানুষ হলে বলে এক মুহূর্তের ভিতরে জায়গাটা লাল হয়ে যাবে, বাংলা কথায় বলে ওই মানুষটার চেহারাটা পুরো আপেল আপেলের মেয়েদের বলতে, আর মাটি কাটা লোকটার হার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, এই দুটো লোকের ভিতরে কোন লোকটা প্রকৃতপক্ষে ভালো, কোন লোকটা প্রকৃতপক্ষে সুস্থ, থেকে দেখলাম দৃষ্টি গেল এসি লোকটার দিকে, মাটি কাটা লোকটার দিকে গেল না, কিন্তু আপনি আমি বুঝতে পারছি না, এবার যদি কোন ডাক্তারকে লাগিয়ে দেন, ডাক্তার বাবু আমাদের ধাঁধা কাটিয়ে দেওয়ার জন্য আপনি একটুবার চেষ্টা করুন, কথা বলেন বাপ, ব্যতিক্রম থাকতে পারে, ব্যতিক্রম থাকতে পারে, এই দুটো লোকের ফুল বডি চেক করা হবে, কার দেহে রোগ বেশি পাওয়া যাবে, ভুল বলছি বলে মনে হচ্ছে নাকি, জি পাওয়া যাবে, ওই ভদ্রলোকটার দেহে রোগ বেশি পাওয়া যাবে না কম, বেশি পাওয়া যাবে না বা বেশি পাওয়া যাবে, দুটো মিষ্টি দেন, আমাদের বাড়ি আসছেন অনেকদিন পরে, তো এই মিষ্টি দুটো খান, না আমার খাওয়া নিষেধ আছে, কেন না 500 সুগার, মাটি কাটা লোকটার দেন, সুগার কি বানান করতেও পারবে না, হয়তো ওই সুগার কি বুঝলাম না তো সব কিছু, কথা ঠিক না ভুল, জি রাত্রে একটু শোবেন তো, তাও বালিশ জোটে না, এমন কিছু একটা হয়েছে ডাক্তার বলেছে 80,000 টাকার খাট থাকলে বলো পাকা মেঝের উপরে বালিশ ছালাই বলো শোয়ার দরকার, তা না হলে বলো রোগ বেরাম দিব না, ভালো হবে না, কথা ঠিক না ভুল, আর এসির ভিতরে থাকা লোক বলো ঘুমাসে না, প্রত্যেকদিন ঘুমের বড়ি খেতে হয়, ঘুমের ঔষধ খেতে হয় একটু ঘুমানোর জন্য, মাটি কাটা লোকটা মাটি কাটতে কাটতে 10 মিনিট যদি একটু বিশ্রামের সময় পায় তা বসে ঘুমায়, ঠিক বলছি না ভুল বলছি মা, এ ভদ্র লোকটা মন চাচ্ছে দুটো সিঙ্গারা খাবো, মন চাচ্ছে দুটো পেঁজি চপ খাবো, মন চাচ্ছে দুটো রসগোল্লা খাবো, মন চাইলে কি করে হবে, পুরো দেহটা বাহ্যিক দিক থেকে ঝিকঝাক আপেলের মতো হলে পা থেকে মাথা পর্যন্ত রোগ গিজগিজ করছে, কিন্তু মাটি কাটা লোকটা যা দেবেন পেটে যত সময় জায়গা ধরবে খাবে, ডাক্তার ওই মানুষটাকে নিষেধ করেনি, আদৌ কবে ডাক্তার বাড়ি গিয়ে জিজ্ঞেস করলে হয়তো মনেও থাক মনেও নেই কথা বলতে পারবে না, তবে একটু ভাবতে বলছে, আমি ফাও সময় নষ্ট করার জন্য বলছি না, লোকটাকে বাহ্যিক ভাবে দেখলাম, হ্যাঁ সত্যি একটা ভদ্রলোক, এই লোকটাকে দেখলাম ভক্তি আসলো না তার প্রতি, লোকটার চেহারা সেই একরকম, কষ্টের কাজ করলে যা হয়, কিন্তু বাস্তবে যদি প্লাস মাইনাস হিসাব করে দেখেন এ লোকের তুলনায় ও লোকটা সুস্থ, আমার কোটি কোটি টাকা আছে কিন্তু ভোগ করতে পারি না বাবু, এ টাকার কি মূল্য আছে, এ টাকার কি মূল্য আছে আমার কাছে,
কিন্তু লোকটা 200 টাকা রোজগার করেন, তৃপ্তি সহকারে মন যা চায় তিনি খেতে পারেন, তার খাওয়ায় কোনো বাধা নেই। টাকা হয়তো তার বেশি থাকতে পারে, কিন্তু লোকটার তুলনায় মাটি কাটা তথা কঠোর পরিশ্রমী লোকটার শরীর সুস্থ, তার আত্মাও তৃপ্তি পায়, এমন খাবার সে খেতেও পারে। মুরব্বী মানুষেরা হয়তো তারা শাস্ত্র দেবেন, মুরব্বী মানুষেরা শাস্ত্র দেবেন 70-80 বছর আগে এলাকায় খুঁজলে কত মাটি বসি পাওয়া যাবে, এলাকায় খুঁজলে কত কুঞ্জির জ্বালা দিয়ে তার গায়ে কাদা ভরিয়ে দিয়ে দেওয়াল তৈরি করা, এমন কত মসি পাওয়া যেত, এমন কত মসি সারি সাউনি, এমন কত মসি ছিল তিনে সাউনি, এমন কত মসি ছিল বয়ের সাউনি। তোমার একটু দয়া করে বলুন যে মসজিদটা ছিল 50 বছর আগে টালি দিয়ে ছাড়া, মাটির দেওয়াল দিয়ে ওই মসজিদটা তৈরি করা, এখন সেই জায়গায় ভালো করতে পারতেন না, কিন্তু মোজাইকেরা মসজিদের ইমাম গোটা কোরআন এক জায়গায় বসে করে দিতে পারে, মাটির মসজিদের মসজিদ সেই মানুষটা দান চালাবেন, মোজাইকারা মসজিদের সেক্রেটারি সেই মানুষটা জলপরের মানিনি, মাটির মসজিদের সভাপতি হয়ে কাজ করতেন, আর মোজাইকারা মসজিদের বর্তমান যিনি সভাপতি সেই মানুষটা বর্তমানে তিনি অনেক জলকরের মানিনি। এবার আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, সব থেকে বর্তমান জামানার মসজিদের সবাই 50 বছর আগে তুলনায়, এবার আমি আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি, ও আমার আব্বা যান বারা মানুষ দিদি, ও আমার আব্বা যান বারা দেখুন সেই মাটির মসজিদের সেই বাবা সেক্রেটারি মাটি কাটালে সভাপতি সাধারণ মানুষ বসে কর্মকর্তা যারা তাদেরকে অনেক বেশি মাটির মসজিদটা হলো মাটি কাটা লোক, আর মোজাইক করা মসজিদটা হলো ওই এসি বাবু। আবার শুধু এই চোখে ধাঁধা লাগলে হবে না, একটু খোঁজ নিলে পাওয়া যাবে প্রিয় নবী কত দূরদর্শী সম্পন্ন বললেন, মসজিদ আবাদ থাকবে কিন্তু মুসল্লিতে ভরে যাবে, মুসল্লিতে ভরে যাবে কিন্তু হেদায়েত শূন্য হবে। আমি আপনাদের একটা প্রমাণ দেই, একটাই প্রমাণ যথেষ্ট হয়ে যাবে, আমার সময় মনে হয় শেষের দিকে চলে যাবে। একটু খেয়াল করুন বাবা, যে মানুষটা নামাজ পড়া ধরলেন ওই মানুষটা হেদায়েত প্রাপ্ত হলেন, ওই মানুষটা হেদায়েত বিশ্বাস আমরা করি, একথা আমরা জবান দিয়ে প্রচার করি, কারণটা হলো এটাই, নামাজ পড়া হলো হেদায়েতের আলামত। কথা ঠিক না ভুল? ফুরফুরা শরীফের পীর মজাদ্দুদ্দিন জামান আল্লাহ দাদা হুজুর পীরকে বড় রহমাতুল্লাহ আলাইহি, তিনি তার ওসিয়াত নামার ভিতরে লিখলেন, ওসিয়াতের আল্লামা রুহুল আমিন রহমাতুল্লাহ আলাইহি এর কিতাবের ভিতরে রয়েছে, বাবা গান বাজনা যাত্রা থিয়েটার এমন কি খেলাধুলা দেখা বা করা এগুলো শোনা, এগুলো হারাম, এগুলো হারাম, হারাম, হারাম। আল্লাহর কোরবান নবী গান বাজনা শুনে কোন খেলাধুলা দেখে তুমি শুনে
জীবনে যদি আনন্দ পায়, যদি তৃপ্তি পায়, এই মানুষটারে এক মুহূর্তের ভিতরে ঈমান চলে যাবে, এই মানুষটা এক মুহূর্তের ভিতরে ঈমান হয়ে যাবে। আল্লাহর কোন বান্দা যদি, আল্লাহর কোন বান্দি যদি কোনো কারণে মানুষ করতে না পারেন, সেই মানুষটা কল্যাণ হবেন না, সেই মানুষটা জনাদার হবেন। কিন্তু কোন মানুষ যদি গান শুনে আনন্দ করেন, যাত্রা যে আনন্দ করেন, খেলাধুলায় যদি যদি তৃপ্তি পান আনন্দ করেন, এই দেশের সম্পারে এক মুহূর্তের ভিতরে ঈমান চলে যাবে। ও আমার প্রজন্মরা, আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, আপনার মসজিদে যে 500 মুসল্লি নামাজ পড়েন, এই 500 মুসল্লির ভিতরে এমন 20-30 জন মুসল্লি পাওয়া যাবে না কি? যে 20-30 জন মুসল্লি তারা মোজাইক করা মসজিদে নামাজ পড়লো, গান হলে পারতেন না, যাত্রা সংবাদ করে পারতেন না, খেলাধুলার সংবাদ করে পারতেন না, 500 মুসল্লির ভিতরে এমন 20-30 জন মুসল্লি ওই মোজাহিদ করা মসজিদে পাওয়া যাবে নাকি? যাবে ভাই? টোটাল মুসল্লি 500। জি, গান বাজনা শোনা, যাত্রা থিয়েটারে অংশগ্রহণ করা, এমন মুসল্লি 20-30 জন পাওয়া যাবে। তবু অমনোযোগী হলে বুঝতে পারবেন না। এবার একটু হিসাব করি, এই 20-30 জন মুসল্লি যারা নামাজ পড়েন, আবার গানও শোনেন, নামাজ পড়েন, যাত্রায়ও যান, নামাজও পড়েন, জি, শরীয়ত নিষেধ করেছে যে জায়গায় যেতে সেই জায়গাতেও যান, এ মানুষগুলো হেদায়েত প্রাপ্ত না হেদায়েত শূন্য? নামাজ যদি হয় হেদায়েতের আলামত, নিশ্চিত গান শোনাটা বেহেদায়েতের আলামত। কথা ঠিক না ভুল? নামাজ যদি হয় হেদায়েতের আলামত, যাত্রা থিয়েটারে অংশগ্রহণ করাটা বেহেদায়েতের আলামত। প্লাস মাইনাসে কি হবে বাপ, একটু কথা বলেন। প্লাস মাইনাসে মাইনাস হবে, ওই সব তেল এক পাত্রে দিলে যেমন বেদামি হয়, নামাজও পড়বো, গানও শুনবো, নামাজও পড়বো, খেলাও দেখবো, নামাজও পড়বো, যাত্রাও যাবো, নামাজও পড়বো, সুদও খাবো, নামাজও পড়বো, সমিতিও করবো, সব এক পাত্রে ঢোকানো হচ্ছে না বাপ? হারিয়ে চলে আসলেন, এটা আপনার ফতোয়া নয়, এটা আমার ফতোয়া নয়, এটা দুনিয়ার কোন সাধারণ পাবলিকের ফতোয়া নয়। হারাম জিনিস দেখে, হারাম কিছু শুনে কেউ যদি আনন্দ পায়, তৃপ্তি পায়, সেই মুসলমানটার ঈমান চলে যায়। এবারে দয়া করে বলুন, দাদা মুসলমান পাওয়া যাবে তারা গান শুনে ইমামের কাছে তওবা করে মসজিদে ঢোকেন, দাদা মুসলমান পাওয়া যাবে তারা যাত্রায় গিয়ে যাত্রা দেখে ইমামের কাছে তওবা করে তারপরে মসজিদে ঢোকেন, দাদা মুসলমান পাওয়া যাবে খেলা দেখে হাত তালি দিয়ে পাপ জোগাড় করে ইমান নষ্ট যাবে না বাপ? তাহলে খেলা দেখেছিলাম বুধবারে, শুক্রবারে মসজিদে ঢুকলাম, যে অবস্থায় ছিলাম ওই অবস্থায় যাত্রায় গিয়েছিলাম, ইমান হারিয়ে বাড়ি আসলাম, তওবা করিনি, ওই অবস্থায় মসজিদে ঢুকলাম, তার মানে ঈমান হারিয়ে ঢুকলাম তো বাপ। মসজিদ বলে মোজাইক করা, শুধু এসি বাবু দেখলে হবে না, একটু চিকিৎসা করলে বোঝা যাবে লোকটা সুস্থ না কতটা রোগগ্রস্ত। এই 20-30 জন মুসল্লি যাদের দ্বারায় মসজিদ ভরপুর হয়েছে, যাদের দ্বারায় মসজিদ পরিপূর্ণ হয়েছে, যাদের দানি যাদের সহযোগিতা মসজিদটার সুন্দর রূপ দেওয়া সম্ভব হয়েছে, এই 20-30 জন মুসল্লি বহু বাহ্যিক দিক থেকে তারা নামাজি বলে গণ্য হলে শরীয়তের বিচারে তারা নামাজ পড়তে মসজিদে যেও কিন্তু হেদায়েত শূন্য বলেই গণ্য হবে।
কথা ঠিক না ভুল মা বাবা? অধিকাংশ মানুষ নামাজি মুসল্লি, চেহারা দেখে মুখ দিকে পরিষ্কার বোঝা যাচ্ছে, তখন নামাজের ভিতরে বাইরে তেরোটা ফরজ রয়েছে, তারা নামাজি তারা ভালো জানেন। সেই মানুষটা নামাজ পড়বেন ঠিকই, কিন্তু তার নামাজ হবে না। আমরা ভাবি না বাবা, আমরা চিন্তা করি না বলে আমাদের মানসিকতা পরিবর্তনে জায়গায় কোন দিন আসে না। ও আমার আব্বা জানবার আমাকে নিবি, আমাদের ভিতরে বাইরে তেরোটা ফরজের ভিতরে প্রথম ফরজ হলো শরীর পাপ করা। ঠিক না ভুল মা? আচ্ছা নাপাক শরীরে কোন মসজিদে নামাজ পড়লে নামাজ হবে? কাবা শরীফে যে যদি পড়া হয়, নাপাক শরীরে নামাজ হবে না। নামাজের জন্য প্রথম শর্ত শরীর পাক করা। বাবু এই দুনিয়ার চশমা না, একটু পাওয়ারওয়ালা চশমা একটু খাটিয়ে একটু দেখতে হবে, একটু বুঝতেও হবে, চেষ্টা করলে ধরাও যাবে। শরীর পাক প্রথম ফরজ, এই ফরজ যদি কেউ ছেড়ে দেয় তো সে মানুষটার নামাজ পড়লে লোকে নামাজই বলবে, ও লোকটার জন্য মসজিদ ভরবে, ও লোকটার টাকায় মসজিদের উন্নতি হবে। কিন্তু লোকটার শরীর নাপাক যদি থাকে, লোকটার নামাজ আল্লাহর কাছে হবে না, তিনি নামাজ পড়েও বেনামাজি বলে আল্লাহর কাছে গণ্য হবে। ঠিক না ভুল? আর বিনা উজুতে নামাজ পড়লে গোনাগার হবে। তবু শরীর পাক করতে হয় কিভাবে? বাহ্যিক ভাবে আমরা জানি শরীর পাক হলো, শরীর পাক নাম্বার ওয়ান গোসল, গোসল তিনটে ফরজ, অজু চারটে ফরজ। শরীর যদি না পাক হয় গোসলের তিনটে ফরজ আদায় করুন, শরীর পাক হয়ে গেল, অজু নষ্ট হলো। বিশেষ করে খাস ভাবে চারটে ফরজকে গুরুত্ব দিয়ে অজু করুন বা অজু করি, শরীর পাক হয়ে যাবে। বাবু আপনি একটু বলবেন, শুধু অজুতে শুধু গোসলে শরীর পাক হয়? আমরা জানি শরীর পাক করা ফরজ, কিভাবে শরীর পাক করবেন, কিভাবে শরীর পাক করবেন? শরীর পাক করা ব্যবস্থা হলো দুটি, একটা গোসল একটা অজু। কিন্তু না না না, গোসলের দ্বারা এর আর অজুর দ্বারা বাইরের চামড়াটা ধোয়া যায়, বাইরের চামড়াটা পরিষ্কার করা যায়। যদি থাকে নাপাকি যদি থাকে, তাহলে এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করা যায়, শুধু পানিতে না হলে সাবান পরিষ্কার করা যায়। কিন্তু দয়া করে বলুন, নামাজের প্রথম ফরজ চামড়া পরিষ্কার করা নয়, নামাজের প্রথম ফরজ শরীর পাক করা। আর শরীর মানে তো শুধু বাইরের চামড়া নয়। কথা ঠিক না ভুল বাবা? শুধু তো গোসল করি সেই তো বাইরে ধুই, অজু করি সেই তো বাইরেই ধোয়া মোছা করি, কিন্তু শুধু বাইরে চামড়াটাই তো শরীর নয়। প্রথম ফরজ শরীর পাক করা। এবং প্রিয় নবী সাবধান মানি শোনালেন, তখন
অথবা অপবিত্র কিছু আল্লাহর কাছে কবুল হয় না। বাহ্যিকভাবে আমি অযু গোসলের ভিতরে দিয়ে আমার শরীর আমি পাপ করলাম, সবাই বলবে লোকটা অযু করেছেন, মানে লোকটা পবিত্র হয়েছেন, সবাই বলবে লোকটা গোসল করেছেন, তার মানে লোকটাকে আর না পাক করা যাবে না, লোকটা পাপ পবিত্র হলো। কিন্তু দয়া করে বলুন বাবা, বাইরে না পাকি না হয় অযু গোসলের ভিতরে দিয়ে আমি না পাকি দূর করে পবিত্রতায় ফিরে আসলাম। কিন্তু বাহ্যিক না পাকি দূর করলাম ঠিকই, কিন্তু আমি যে রাস্তায় অর্থ রোজগার করি ওই রাস্তাটা পাপ পবিত্র রাস্তা নয়, পাপ রাস্তায় অর্থ রোজগার করি তার মানে টাকাটা পাক হলো না। টাকাতে নাপাক টাকায় হলো, নাপাক টাকায় খাবার কিনলাম, ওই নাপাক খাবার আমি খেলাম, আমার দেহে যে রক্ত মাংস চর্বি তৈরি হলো এগুলো সব পাপ হলো না নাপাক হলো? নাপাক হলো তো বাপ, তাহলে আমার ইনকাম করা পয়সা যদি হালাল না হয়, যদি হারাম হয়, কোন হারাম রোজগার করা কোন ব্যক্তি নারী হন আর পুরুষ হন, জমজমের পানিতে অযু না গোসল করেও তার শরীর পাক করতে পারবেন না, চামড়া পরিষ্কার করতে পারবেন না, বাইরে নোংরা বাইরে ময়লা থাকলে পাক করতে পারবেন না। পাঁচশো মুসল্লি মোজাইক করা মসজিদে 20-30 জন কি পাওয়া যাবে যারা হারাম পথে অর্থ রোজগার করেন? পাঁচশোর ভিতরে একটু বলেন না বাপ, পাঁচশোর ভিতরে 20-30 জন মুসল্লি যদি পাওয়া যায়, তাহলে এই 20-30 জন মুসল্লির জন্যই কিন্তু মসজিদ ভর্তি হয়েছে, তা না হলে 30 জনের জায়গা খালি থাকতো। কথা ঠিক বলছে না ভুল বলছে বাপ? এই মানুষগুলোর উপস্থিতির জন্যই তো মসজিদ ভর্তি হয়েছে, শুধু উপস্থিতি নয়, এই মানুষগুলোও কম বেশি টাকা দিয়েছিলেন বলেই মসজিদটার সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে, মসজিদ চাকচিক্য হলো বলে, আর এলোকগুলোর জন্য মসজিদ ভরল, কিন্তু আইন কামরা অন্যায় রাস্তায় হওয়ার জন্য বাবু নামাজ পড়েও লোকটা লোকটার প্রকৃত পক্ষে দেহ নাপাক হওয়ার কারণে নামাজ পড়েও লোকটা আল্লাহর কাছে হেদায়েত শূন্য বলে গণ্য হবে। আরেকটু বিস্তার বললে আরো পরিষ্কার করে বলা যেত, কিন্তু আমি আগেই বলেছি জানি মানুষ অল্প কথাই বোঝে, চলুন ইসলামের ভিতরে প্রবেশ করে, সম্পূর্ণ প্রবেশ আল্লাহ এজন্য করতে বললেন তোমাদের ইসলামের ভিতরে প্রবেশ করার উদ্দেশ্য সফল হয়ে গেল। ইসলামের ভিতরে সম্পূর্ণ প্রবেশ করার পরে তোমার ভিতরে যদি ইসলাম বিরোধী কোন কর্ম থাকে, শরীয়ত বিরোধী কাজ যদি তোমার ভিতরে থেকে থাকে, ও আমার বান্দা, আমার বন্দী, এগুলো তুমি তোমার জীবন থেকে সরিয়ে দাও, তাহলে তোমার ইসলামের ভিতরে প্রবেশ করার উদ্দেশ্য সফল হয়ে যাবে। আর যদি খিচুড়ি পাকাও তাহলে নামাজ পড়ে হেদায়েত শূন্য হবে, আর যদি খিচুড়ি পাকাও তাহলে ইসলামের ভিতরে থাকার পরে ঠিকভাবে কালেমা পড়ার পরে মসজিদে নামাজ পাওয়ার কথা ছিল তোমার পাওনা থেকে কেউ বঞ্চিত হবে, কথা খাটা খাটনি বেকার হয়ে যাবে। কথা ঠিক না ভুল বাপ? জি ভাবি, যতটা ভাবনা এনআরসি নিয়ে ভেবেছি ওর তুলনায় সামান্য ভাবনা যদি
আল্লাহর কাছেও যে আমাকে একদিন দাঁড়াতে হবে, হিসাব নিকাশের সম্মুখীন হতে হবে, শুধু দাবি করলেই ছাড় পাওয়া যাবে না, দাবির পক্ষে প্রমাণ দিতে হবে। বাবু এই চিন্তাটা যদি সামান্য পরিমাণেও থাকতো, বিশ্বাস করুন আমাদের চলার পথে, আমাদের জীবন যাপনের পথে অবশ্যই অনেক পরিবর্তন লক্ষ্য করা যায়। বলতে বলতে এত দূর চলে এসেছি, নামাজ পড়ার পরে তালিকার বাইরে চলে যাচ্ছি। ও আমার আব্বার মায়ের মনে রেখে দিন, আর পাসপোর্ট থাকার পরে আল্লাহর এনআরসি তালিকার বাইরে কেন চলে যাচ্ছি? যদি কোন ভুল ত্রুটি যদি থেকে যায় সেগুলো সংশোধন করতে না পারলে আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নাম নামে কঠিন ডিটেনশন ক্যাম্প আপনার আমার জন্য রেখে দিয়েছেন। কিন্তু বাবু শেষ কথা হলো এটাই, আমরা সব বুঝি ধর্মের বেলায় পাগল সাজি, কথা ঠিক না ভুল কথা বলেন? সব বুঝি আমরা, ইলিশ মাছ কিনতে গেলাম কেজি কত? 800 টাকা কেজি। 800 টাকা দোকানদারকে দিলাম, দোকানদার দিচ্ছে পুঁটি মাছ। কি দিয়েছে? পুঁটি মাছ দিয়েছে দোকানদার। বাবু ও লোকটা বোঝে না বলে ইলিশ মাছের টাকা দিয়ে পুঁটি মাছ নিয়ে বাড়ি আসছে? কথা বলে বলে আমি ভালো বুঝি নি, তো আমি বুঝি নি কিনতে গেলাম, তাতে শাড়ি দাম নিলেন 800 টাকা, দিচ্ছেন ধরেই নেন একটা 50 টাকা দামের গামছা, এই নেন তাঁতের শাড়ি। বোঝেন আমি বুঝি না বলে 50 টাকার গামছা বাড়ি আসবে? একটু কথা বলেন না, 500 টাকা খরচা করতে দিলাম, 10 টাকার নোট দিলেন 5টা, এই নেন 500 টাকা ভাঙিয়ে দিলাম, বুঝি না আমি 5টা 10 টাকা নিয়ে বাড়ি আসবে? না ভালো বুঝি, 500 টাকা ভাঙালে কোন আপনার কতটা টাকা হয় ভালো বুঝি, কোন মাছটা কিনলে খেতে ভালো লাগে, কোন পোশাকটা পরলে ভালো লাগে, কিভাবে চুল কাটলে ভালো লাগে, কোন সাবানটা গায়ে দিলে ভালো সেন্ট বার হয়, সব ভালো বুঝি ধর্মের বেলায় পাগল সাজি, কথা ঠিক না ভুল? আল্লাহ আমাদের সবুজ দান করেন, আল্লাহর গায়রি মদত পেয়ে ইজ্জতের সঙ্গে বাকি জীবনটা ইমান ইসলামকে নিয়ে বাঁচতে পারে, সেই যোগ্যতা অর্জন করার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। বলি আল্লাহুম্মা আমিন। ও বিক্ষিপ্ত ভাবে অনেক কথা বলেছি, নারাই তাকবীর, আরেকটু মহব্বত করে বলেন নারাই তাকবীর। আলহামদুলিল্লাহ একটু বেয়াদবি হয়ে গেল আমার, আমি যদি এখন পরিচয় দেই মায়ের সঙ্গে খালার গল্প করা হবে।